हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगली। तो आज के वीडियो में तुम्हारे साथ शेयर करूंगा पास्ट परफेक्ट टेंस। तो ये आगे हमें टेंसर जो वीडियोगुलो शेयर करी जरा देखो नहीं एखो अब वीडियो डिस्क्रिप्शन बॉक्स में लिंक पे जाए ऊपर आई बटन लिंक पे जाए। तो तुम्हारा चाहले प्लेलिस्ट से गए पूरा देखे नीते पारो वीडियोगुलो। तो पास्ट परफेक्ट टेंस नहीं अनेक डाउट थाके, तो प्रथम वीडियो पुरोटा देखिए एकटूखानी स्किप करना, तो हमें तुम्हारे कोश्चनगुलो आमरा से ही कोश्चनगुलो क्योंकि तुम्हारे क्लियर हो जाए। देखो पास्ट परफेक्ट टेंस काके बोले, जे रकम तुम्हारा प्रेजेंट परफेक्ट टेंसे की पढ़े जो बर्तमान काले कोनो एकटा काज एइमात्र शेष होयेछे किन्तु तार फल एखोनो बर्तमान रयेछे सेटाके आमरा सेटार क्षेत्रे आमरा कि व्यवहार करी प्रेजेंट परफेक्ट टेंस। अतीतकाले सेई रकम भावे जे काजटा अतीतकाले माने जस्ट किछुक्षण आगे अतीतकाले शेष होयेछिलो एबं अतीतकालेई तार फल छिलो সেটাকে বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স। কিন্তু এই এরকম ভাবে বললে তোমরা কিছুই বুঝতে পারবে না, তোমাদের কাছে সিম্পল পাস্ট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্স দুটোই সেম মনে হবে। এবং আমি তোমাদের বলছি এই দুটো জিনিসের মধ্যে তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে পার্থক্য করতে পারবে না। তো কিভাবে পার্থক্য করতে পারবে দেখো, আমি এদিকে লিখেছি এর জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর একদিকে লিখেছি পাস্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি ছিল, প্রথমে সাবজেক্ট বসতো, তারপরে অক্সিলারি ভার্ব কি বসতো হ্যাভ বা হ্যাজ, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে অবজেক্ট। যেমন এখানে আমি লিখেছি আমি ভাত খেয়েছি, মানে কি আমার খাওয়াটা এই মাত্র শেষ হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, কি লিখবে, আই সাবজেক্ট কে আই, অর্থাৎ আমি আই হ্যাভ, হ্যাভ বা হ্যাজ বসাতে হবে আই হ্যাভ ইটেন, ইট এট ইটেন ইটেন, খাওয়াটা এখানে মেইন ভার্ব, আই হ্যাভ ইটেন রাইস মানে এই মাত্র জাস্ট খেয়ে উঠেছি, আই হ্যাভ ইটেন রাইস। এবার আমি যদি তোমাদের বলি আমি ভাত খেয়েছিলাম, এটা ট্রান্সলেশন মানে ট্রান্সলেট করো, তোমরা কি করবে, তোমরা করবে সিম্পল পাস্ট টেন্সে এটাকে। হ্যাঁ, এটা সিম্পল পাস্ট টেন্সেও হবে, পাস্ট পারফেক্ট টেন্সেও হবে। যেখানে তোমাদের ডাউট থাকবে, যেখানে দেখবে দুটো ঘটনা দেওয়া নেই একটা ঘটনা রয়েছে, তাহলে সেখানে তোমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার না করে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করবে। আবারও বলছি যেখানে তোমরা দেখবে দুটো ঘটনা রয়েছে, যেমন এখানে ধরো লিখেছি এই যে আমি সেখানে যাবার আগে সে লোকটাকে দেখেছিল, এইরকম সেন্টেন্স যদি না থাকে, যদি এরকম থাকে আমি তাকে দেখেছিলাম, আমি খেয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম, তাহলে এইগুলো কিন্তু সবকটা কিন্তু সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট ইনডেফিনিটের কিন্তু এক্সাম্পল। এগুলো তোমরা সিম্পল পাস্ট টেন্সে করবে, তোমাদের পারফেক্ট টেন্স নিয়ে মাথা ঘামানোর ওখানে কোনো দরকার নেই। তোমরা কি করবে তাহলে, এই যেমন ধরো আমি এখানে লিখেছি আমি ভাত খেয়েছিলাম, তাহলে এখানে এটা আই হ্যাড ইটেন রাইস এটাও হবে, আবার আই এট রাইস দুটোই হবে, কিন্তু দুটোই কিন্তু এখানে ঠিক। তাই তোমাদের মাথায় রাখতে হবে যে যে কোনো একটা করবে। আমি তোমাদের প্রেফার করব যে তোমরা যখন দুটো ঘটনার উল্লেখ যেখানে নেই সেখানে তোমরা কি করবে সিম্পল পাস্ট টেন্স করে দেবে সিম্পলি, ঠিক আছে, সিম্পল পাস্ট টেন্স করে দেবে। এবার তাহলে সেন্টেন্সের গঠনটা দেখে নেওয়া যাক, সাবজেক্ট তারপরে হ্যাভ, হ্যাড আসে এখানে, কিন্তু হ্যাড আসে, দেখো এখানে কিন্তু ছিল প্রেজেন্টটা কি ছিল, হ্যাভ ছিল, এটার পাস্ট যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নয় এটা পাস্ট পারফেক্ট টেন্স, তাই হ্যাভের পাস্ট ফর্ম কি হ্যাড, শুধু ওইটুখানে কিন্তু চেঞ্জ হয়েছে হ্যাড আর ভার্বের পাস্ট পার্টিসিপল আর অবজেক্ট। ওকে নেক্সট, এবার দেখো আমি এখানে ট্রান্সলেশন দিয়েছি কটা, এবার আগেও বলেছি আর একবার বলছি যে যদি দেখবে দুটো ঘটনার কথা উল্লেখ থাকে তাহলে প্রথম যে ঘটনাটা রয়েছে সেটাকে আমরা করব পাস্ট সরি পাস্ট পারফেক্ট টেন্সে, আর পরের যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা করব সিম্পল পাস্ট টেন্সে। যেমন দেখো আমরা সেখানে যাবার আগে সেই লোকটাকে দেখেছিল, আমরা সেখানে যাবার আগে সেই লোকটাকে দেখেছিল, তাহলে কোন ঘটনাটা আগে হয়েছিল, সেই লোকটাকে দেখেছিল, আমরা সেখানে যাবার আগে সেই লোকটাকে দেখেছিল, আমরা সেখানে যাবার আগে সেই লোকটাকে দেখেছিল, তাহলে কোন ঘটনাটা আগে হয়েছিল, সেই লোকটাকে দেখেছিল, তাহলে এখানে হবে হি, যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স তাহলে সাবজেক্ট বসে গেল, তারপরে কি বসবে হ্যাড বসবে, হি হ্যান্ড, এবার মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল সি স সিন, দেখা ইংরেজি কি সি, তার থেকে সি স সিন, সিন দ্য ম্যান, এরপরেই দেখো আগে রয়েছে, তাহলে এবার আগেটা বসাতে হবে বিফোর। এবার আমরা ইংরেজি কি, আমরা সেখানে যাবার, এবার এটা করতে হবে, তাহলে আমরা ইংরেজি কি উই উই, এবার সেখানে যাবার, সেখানেটা এখানে অবজেক্ট, যাবারটা এখানে ভার্ব, তাহলে বিফোর উই। এবার দেখো এখানে কিন্তু আমরা করব গো ওয়েন্ট, ওয়েন্ট বসাবো কিন্তু এখানে, এটার কিন্তু আমরা করলাম সিম্পল পাস্ট টেন্সে, উই ওয়েন্ট দেয়ার, সেখানে ইংরেজি কি দেয়ার,
তাহলে এটা হলো পাস্ট পারফেক্ট আর এটা হলো সিম্পল পাস্ট। তাহলে যে ঘটনাটা আগে ঘটেছে সেটার করবে তোমরা সিম্পল পাস্ট, সরি পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে ঘটেছে সেটার করবে সিম্পল পাস্ট টেন্স। যেটা আগে ঘটেছে সেটা করবে পাস্ট পারফেক্ট টেন্স, যেটা পরে ঘটেছে সেটার করবে সিম্পল পাস্ট টেন্স। এবার তারপরটা দেখি, ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল, তাহলে কোনটা হয়েছিল আগে কাজটা? রোগীটি মারা গিয়েছিল, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডায়েট, দ্য পেশেন্ট হ্যাড ডায়েট, রোগীটি মারা গিয়েছিল হয়ে গেল। এবার আগে আগে ইংরেজি কি? বিফোর, বিফোর দ্য, এবার ডাক্তার আসার, তাহলে বিফোর দ্য ডক্টর কেম, কাম থেকে কেম হয়ে গেল, তাহলে এটা হলো সিম্পল পাস্ট আর এটা হলো পাস্ট পারফেক্ট। এখানে দেখছি পিপি শর্ট ফর্মে লিখে দিচ্ছি আর এটা হচ্ছে এসপি লিখছি। ওকে, সিম্পল পাস্টের শর্ট ফর্ম লিখলাম এখানে। নেক্সট, ট্রেন আসার আগে আমরা পৌঁছালাম, ট্রেন আসার আগে আমরা পৌঁছালাম, তাহলে কোনটা আগে হয়েছে? আমরা পৌঁছালামটা, তাহলে উই হ্যাড, এখানে পৌঁছানো ইংরেজি কি? রিচ, রিচের সাথে কি হবে? রিচড, বিফোর, এখানে কিন্তু দ্য ট্রেন কেম হবে না, বিফোর দ্য ট্রেন অ্যারাইভড, তাহলে এটার হলো পাস্ট পারফেক্ট আর এটা না, এতটা অবধি হবে, আর এখানে হচ্ছে এটা হলো সিম্পল পাস্ট। ট্রেন আসার আগে আমরা পৌঁছালাম, তাহলে উই হ্যাড রিচড বিফোর দ্য ট্রেন অ্যারাইভড। ওকে, তো এইরকমভাবে তোমরা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের প্র্যাকটিসগুলো করবে। আর এর পরের দিন আমি তোমাদের সাথে প্র্যাকটিস ভিডিওগুলো শেয়ার করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই করে বন্ধুদের সাথে শেয়ার করো প্রচুর পরিমাণে, যাতে তারাও জানতে পারে কুইক ইংলিশ ইন বেঙ্গালি ইজ ব্যাক। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।